নমস্কার। খাবারের খোঁজে বাংলার আনাচে কানাচে তো ছুটে বেড়াই, সেই সন্ধানেই আজকে চলে আসলাম ব্যান্ডেলে। ব্যান্ডেল চার্চ সামনে দেখা যাচ্ছে, আর ব্যান্ডেল চার্চের সামনেই আসলাম একটি নতুন ধরনের রেস্তোরাঁর খোঁজে। বাংলা চলচ্চিত্রের অন্যতম নক্ষত্র সত্যজিৎ রায়। এই সত্যজিৎ রায়ের অসংখ্য সৃষ্টি করা চরিত্রের মধ্যে একটা অন্যতম চরিত্র হলো গুপি গাইন আর বাঘা ভাইন। আর সেই গুপি গাইন বাঘা ভাইন চলচ্চিত্রের অন্যতম একটি জাদুকর চরিত্র হলো কিন্তু বরফি। আর সেই বরফি চরিত্রের ওপর বেস করেই ব্যান্ডেলে চালু করেছেন ইনারা বরফি রেস্টুরেন্ট। আমরা জানি বরফি ছিলেন একজন জাদুকর, আর সেই জাদুকরের মাধ্যমে তিনি তার ফিল্মের মধ্যে অনেক কিছু তুলে ধরেছিলেন। এই রেস্টুরেন্টের ভিতরেও কিন্তু বরফির সব জাদুকরি চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। কী ভিতরে জাদুকরি কাজকর্ম করেছেন সেটা ভিতরে চলুন গিয়ে না হয় দেখা যাক, চলুন। বাহ, কী সুন্দরভাবে দেখতে পাচ্ছি গোপীগাইন বাঘা ভাইনের বিভিন্ন চরিত্রগুলোকে কী সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন আপনাদের সঙ্গেও এই রেস্টুরেন্টের বিভিন্ন থিমগুলোকে একটু শেয়ার করা যাক, দেখে নিন। আপনারা দেখলেন কী সুন্দরভাবে রেস্টুরেন্টের ভিতরটাতে গোপী গায়ন বাঘা ভাইনের বিভিন্ন চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। এত সুন্দর চরিত্র তো দেখলাম, কিন্তু বরফির তো আর কোনো জাদুগরি এখনও দেখতে পেলাম না। বিট্টু তুমি কী বলবে? ওকে আসো তাহলে। আরে, এ তো চায়না টাউনে চলে আসলাম। হ্যাঁ, এটা হচ্ছে বরফি জাদুগরি কমাল। যে এটাই জাদুকরি কামাল, যে ইনাদের দুটো ফ্লোরে দু রকমভাবে ইনারা তৈরি করেছেন। এই রেস্টুরেন্টটা দুটো ফ্লোরে আছে। গ্রাউন্ড ফ্লোরটা ওনারা বানিয়েছেন বরফি কনসেপ্টে, কিন্তু ফার্স্ট ফ্লোরটা ওনারা বানিয়েছেন পুরোপুরি একটা চাইনিজ কনসেপ্টে। মনে হচ্ছে যেন কোনো অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টের ভিতরে এসে দাঁড়িয়ে আছি, মানে এত সুন্দর লাগছে তা বলার মতো না। চলুন ফার্স্ট ফ্লোরে এই চাইনিজ রেস্টুরেন্টটাকে আপনাদেরকে একটু এক্সপ্লোর করিয়ে নেওয়া যাক। আমরা খাবার দাবারের মধ্যে মেনলি কিন্তু বাঙালি খাবার দাবারই খাবো, তার সাথে চাইনিজ বা অন্যান্য ইন্ডিয়ান খাবার যেগুলো এখানে পাওয়া যায় সেগুলোও খাবার খাবো। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ইনাদের টোটালি বাঙালি খাবার দাবারের আয়োজন করা, আর ফার্স্ট ফ্লোরটাতে চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর থেকে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা ইনারা করেছেন এখানে। কিন্তু আমরা উপরে ভিডিও করছি এই কারণের জন্য কিন্তু আলোর একটু প্রবলেম, কারণ নিচটা একটুখানি ধীমা আলো আছে আর ফার্স্ট ফ্লোরেরটাতে বেশ আলো আলোময়, তাই আমরা এখানে আর ভিডিও করবো বলেই সিদ্ধান্ত নিলাম। এখানে দেখতে পাচ্ছি দু রকমের মেনু কার্ড দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা মেনু কার্ড দেখুন দিয়েছে বরফির সেই ছবি সহ। এখানে ইনাদের নতুন মেনু কার্ডটা আছে, কিন্তু এই মেনু কার্ডের সঙ্গে সঙ্গে ইনাদের যেটা চালু মেনু কার্ড এখন যেটা আছে সেটাও দিয়েছেন ওনারা। তো ভাবছি এখান থেকে আমরা মেনলি এখন খাবারের অর্ডারটা দেবো, থালিরই অর্ডার দেবো, কারণ বাঙালি খাবার দাবারের মধ্যে এখানে থালিটাই খুব প্রচলিত হচ্ছে। তার জন্য এখানকার স্টাফদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যায়। বলছি যে তোমাদের এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো থালি সিস্টেম আছে, একটা বরফি স্পেশাল থালি আছে, আটা দেখতে পাচ্ছি আছে যন্তর মন্তর থালি যার দাম দেখা লেখা আছে 951 টাকা। আচ্ছা, এটা কি শেয়ারেবল? তো এটা অবশ্যই, মানে একজন একবার দেওয়া হবে, সেটা একজন খাক দুজন খাক সেটা তার ব্যাপার, মানে এটা কিন্তু শেয়ারেবল। এখানে স্পেশাল দেখতে পাচ্ছি, এটা তো উপরটা তো চাইনিজ কনসেপ্ট, যখন চাইনিজের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আছে ড্রামস অফ হ্যাভেন যার প্রাইস দেখতে পাচ্ছি 199 টাকা।
একটা ড্রামস হবে এমন দেওয়া হোক। তো তন্দুরের মধ্যে কিছু ভালো কি আইটেম হবে? ফিশ ফিরোজি হয়ে যাবে আপনার এখানে, এখানে তাহলে একটা কাজ করো, তাহলে ফিশ ফিরোজিটা দাও, নামটা শুনে বেশ একটু নতুন নতুন মনে হচ্ছে, ঠিক আছে এটা দাও। তার সাথে মকটেল যদি কিছু স্পেশাল থাকে সেটাও আমাকে শেয়ার করতে পারো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তো তিন রকমের তিনটে ওয়েলকাম ড্রিঙ্ক আমরা নিয়ে নিয়েছি, তিনটে যদি আমি খাবো না, আমরা তিনজন আছি, আমি আছি, বিট্টু আছে, আর আমাদের সঙ্গে আছে শুভ্র নীল আছে। বিট্টু তুমি কোনটা পছন্দ করবে? বিট্টু এটা অলওয়েজ ফেভারিট, মজিত না মইতো। শুভ্র নীল তুমি কোনটা পছন্দ করবে ভাই? ব্লু লেগুন। শুভ্র নীল বলছে ব্লু লেগুন, তার মানে আমার কাছে রেখে যাচ্ছে। আর রোজ লেমনেড, একদম রোজ আছে, রোজ দিয়ে ও হ্যাঁ, পুরো তো রাজা রাজা ব্যাপার। তো এটা দিয়ে শুরু করি, লেমনের তো ব্যাপারটা, লেমন লেমন ব্যাপার থাকছেই, আর সঙ্গে রোজের একটা খুব সুন্দর একটা গোলাপ জলের একটা ভালো ফ্লেভার আছে। আর এই যে এজিংটা যেটা করেছে অসাধারণ, সঙ্গে লেমনটা দেখুন কী সুন্দরভাবে দিয়েছে, আর সঙ্গে গোলাপের পাপড়ি তো আছে, ছাতাও আছে, বেশ ভালো, ও সাথে একটা চেরিও দিয়েছে, বাহ, শুরুটাই জমে গেল। এবার দেখি কী কী স্টার্টার আসছে, স্টার্টার আসুক তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলে এসেছে ড্রামস অফ হেভেন, যেটা চাইনিজ, আর তার সাথে চলে এসেছে তন্দুর আইটেম, এখানে একটা আছে দেখতে পাচ্ছি ফিশ ফিরোজি। এটা কিন্তু দুরকমভাবে তৈরি হয়, মানে একটা আপনি ভেটকিতেও পেতে পারেন বা বাসা মাসও পেতে পারেন। তা আমরা কোনো অপশান এনাদেরকে দেইনি, বলেছিলাম আপনাদের যেটা পছন্দ সেটাই দিন। তো এনারা বলেন এটা বাসা মাছে দিয়েছেন, আপনি যদি এখানে এসে ভেটকি মাছের চান সেটাও আপনি পেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আগে আমি শুরু করি চাইনিজ দিয়েই, কারণ এনভায়রনমেন্টটা পুরো চাইনিজ এনভায়রনমেন্ট, সেখানে একটু বেশ চাইনিজ খাবার দাবার হলে কিন্তু মন্দ হয় না। আর ড্রামস অফ হেভেন আমি একটু আগে যেটা বলেছিলাম যে ড্রামস অফ হেভেন সব জায়গাতে উইংস দিয়ে করে, এখানে কিন্তু লেগ পিস দিয়ে করে। দেখুন পুরো ড্রামস্টিক একটা, আর এরকম দু পিস ড্রামস্টিক দেওয়া হয়, আর সাথে কিন্তু খুব সুন্দর টপিংস দেওয়া আছে, সসের সঙ্গে সস দিয়ে টস করা আছে, আর উপরে আছে স্প্রিং অনিয়নও দেওয়া আছে। উপরটা বেশ ক্রিস্পি, ভিতরটা কিন্তু বেশ নরম নরম লাগছে, হেভি লাগছে খেতে, যে উপরে যে টসেসটা করেছে দিয়েছে দুর্দান্ত। কোটটা কিন্তু খুবই পাতলা, আর ভিতরে চিকেনটা দেখো একদম ফ্রেশ চিকেন, বেশ খেতে। এমনি ড্রামস অফ হেভেন ভালো লাগে, আর যদি ড্রামস্টিক হয় তাহলে তো কোনো কথাই নেই, জবরদস্ত খেতে। তো এবার শুরু করি ফিশ ফরোজি। তো এখানে চার পিস দিয়েছে, এটা থেকে আমি দুই পিস আমি আমার বাড়ির জন্য নিয়ে যাবো, যেটা আমি সবসময় করে থাকি, আর নিয়ে যাওয়ার জন্য অডি ইউনিট অ্যাপ কিন্তু ইউজ করতে খুব ভালোবাসি। অডি ইউনিট অ্যাপ কিন্তু ননস্টিকি, অয়েল ফ্রি, আর ভিজেগুলো সহজে ছিঁড়ে যায় না। কি এখান থেকে চাইলে কিন্তু আপনি আলাদাভাবে কিন্তু অবশ্যই খুব সুন্দর প্যাকিং করে নিতে পারেন, বা আমিও পারি, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এটাতেই সবচেয়ে প্রেফার করি। তো দেখুন এটা খুব সুন্দর, একটা নরম দেখতে পাচ্ছি এটা, আর উপরে কিন্তু চিজ দেওয়া আছে, চিজ দিয়ে পরে আবার এটাকে আলাদাভাবে বেক করা আছে। এটা কিন্তু ইন্ডিয়ান আইটেম, তন্দুর আইটেম এটা, দেখি আপনি এটা খেয়ে কখনো বিশ্বাসই করতে পারবেন না যেটা আপনি বাসা মাছ খাচ্ছেন, এতটাই টেস্টি, যেরকম সফট, খেয়ে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছেন, ধরতে ধরতে গলে যাচ্ছে এরকম। আর সঙ্গে একটুখানি গ্রিন চাটনিতে একটু ডিপ করে নিই, অসাধারণ বললে পরে তো কম বলা হবে। যেরকম হালকা তন্দুরে হালকা স্মোকি ফ্লেভার আছে, আর গ্রিন চাটনির মধ্যে হালকা লেমন ফ্লেভার প্লাস গ্রিনে যেরকম হার্বসগুলো যেরকম পাই তার ফ্লেভার তো আছে। বাসা মাছের নিজস্ব তো কোনো টেস্ট খুব একটা হয় না, কিন্তু এত সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করা অসাধারণ। আমি বলবো এখানে আসলে পরে আপনি ইন্ডিয়ান সেকশনের মধ্যে অবশ্যই কিন্তু এটা কিন্তু ট্রাই করতে পারেন, ফিশ ফরোজি, অসাধারণ অসাধারণ টেস্ট। তো চলে এসছে যন্তর মন্তর থালি, এখানকার স্পেশাল থালির মধ্যে একটা অন্যতম। আর এই মহাবোস থালি বা যন্তর মন্তর থালিতে কী কী আছে চলুন একবার দেখে নেওয়া যায়।
দেরাদুন চালের ভাত সঙ্গে গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা, ঝুঁচুড়ে আলু ভাজা, সোনামুখ ডাল উপরে ঘি ছড়ানো আছে দেখা যাচ্ছে, আলু ফুলকপির ডালনা, সর্ষে পাম্পলেট, পাতায় মোড়া ভেটকি, চিংড়ির মালাইকারি, কাঁচা লঙ্কা ইলিশ ভাপা, চিকেন কষা, মাটন কষা, আমসত্ত্ব খেজুরের চাটনি, পাঁপড়, রোজ রসগোল্লা। আর শুরুতেই বলেছি কিন্তু যে এইটা কিন্তু শেয়ারেবল, মানে আপনি যতজন খুশি খেতে পারেন। রাইসটাও কিন্তু একবারই পাবেন, বা প্রত্যেকটা খাবারই কিন্তু আপনি একবারই পাবেন, অতিরিক্ত চাইলে কিন্তু আপনাকে সেটা আলাদাটা কিন্তু অর্ডার দিয়ে নিতে হবে, আর সেই হিসাবে কিন্তু খাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে খাবার যা আছে সেটা দুইজন বা তিনজন আরামসে খেতে পারবেন, দুজন তো চোখ বুঝে খেতে পারবেন, রাইসটা শুধু আপনাকে আলাদাটা কিন্তু করে নিতে হবে। এবার আমি শুরু করছি সোনামুখ ডাল দিয়ে, আর উপরে কিন্তু দেখুন ঘি ভাসছে, আর ডালের পরিমাণটা অনেকটাই, প্রত্যেকটা খাবারের পোর্শনটা কিন্তু অনেকটাই আছে। তো নিয়ে নিচ্ছি সোনামুখ ডাল, আর সঙ্গে কাঁচা লঙ্কাও আছে দেখছি, প্রচণ্ড ঘন ডাল, আর সঙ্গে দেরাদুন রাইস। একদম যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম ডাল হয় সেরকম টাইপের, আর ঘি দেওয়ার জন্য ঘির খুব ভালো ফ্লেভার পাচ্ছি, তবে লবণটা একটু কম আছে, ওটা কোনো ম্যাটার না, টেবিলে লবণ থাকে, শুধু লবণটা একটু অ্যাড করে নিতে হবে। লবণ কম হলে কিন্তু সমস্যা হয় না, বেশি হলেই কিন্তু সমস্যা। আর এটা খাওয়ার জন্য দেখুন কতটা পরিমাণে ঝুরঝুরে আলু ভাজা দিয়েছে, আমি কিছুটা পরিমাণে বাদাম আর কারি পাতা সহযোগে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, আলু ভাজাটা ঝুরঝুরে কিন্তু মুচমুচে ভাবটা একটু কমে গেছে। ডালটা সেরা ডাল, সঙ্গে কাঁচা লঙ্কা, যে কোনো অনুষ্ঠান বাড়ির ডালকে হার মানিয়ে দেবে, এতটাই সুস্বাদু, আর সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা, মুচমুচে নয়। এবার নিচ্ছি আলু ফুলকপির ডালনা। খাবারটা নেওয়ার আগে বলি, এখানে দেখুন প্রত্যেকটা খাবার কিন্তু কাঁসার পাত্রতে আছে, শুধুমাত্র এইটা দেখতে পাচ্ছি যে চীনামাটির পাত্রতে দিয়েছে, মানে পম্ফেটটা, কারণ সাইজটা অনেক বড়, তো এত বড় হয়তো ওনাদের পাত্রের অভাব ছিল। কিন্তু প্রত্যেকটা বাটি দেখুন এখানে গ্লাস থেকে শুরু করে প্রতিটা পাত্র কিন্তু কাঁসার পাত্র, যেটা বেশ ভালো লাগে, কাঁসার পাত্রে খেতে গিয়ে মনে হয় অনেক বেশি অথেন্টিক। আর রেস্টুরেন্টে একদম নতুন হওয়ার জন্য প্রত্যেকটা পাত্র কিন্তু একদম নতুন যে কেনা বোঝা যাচ্ছে। এবার ফুলকপির ডালনা নিয়ে নিলে, মটরশুঁটিও আছে, আলু আছে, গরম মশলা দেওয়া আছে, বেশ ভালো লাগছে খেতে, সুস্বাদু ফুলকপির ডালনা। ডাল দিয়ে এরকম ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ফুলকপির ডালনা দিয়ে আরামসে নিরামিষ থালি হিসেবে এটা গ্রহণ করা যায়। এখানকার স্পেশাল তিনটে যে ভেজ আইটেমগুলো খেলাম অসাধারণ, এই তরকারিটা কিন্তু বা এই সবজিটা কিন্তু চেঞ্জ হতে পারে সিজন হিসেবে। আর আমাদের এই থালিতে, এই স্পেশাল থালিতে কিন্তু চার রকমের মাছের আইটেম আছে, ভেটকি, ইলিশ, পমফ্রেট, চিংড়ি। তো চারটে যেহেতু এটা শেয়ারেবল, আমি আর বিট্টু শেয়ার করেই খাবো, ভাত রাইস বাদে। তো বিট্টু তুমি কোন দুটো খাবে ভাবছো বলো? অবশ্যই ইলিশ, বিট্টু ইলিশ খাবে, আর তাহলে আমি চিংড়িতে চলে আসছি, আর তুমি তাহলে পমফ্রেট খেও, আমি তাহলে ভেটকি দিয়ে শুরু করছি। ওকে, তো চলে আসছি এবার পাতায় মোড়া ভেটকি, আর ভেটকির পাতুড়িটা একটু আনবক্সিং করছি, কলা পাতায় মোড়া ছিল, বাহ দেখতে কিন্তু অসাধারণ। ওফ, ভেতরটা দেখি, হ্যাঁ এই দেখুন উপরে সর্ষে বাটা, সর্ষে পোস্ত আছে মনে হচ্ছে, সর্ষে পোস্ত দিয়ে ওর আছে, একটু খেয়ে দেখি এটাকে। নারকেল কুচি দেওয়া আছে, মানে নারকেল কুড়ে দেওয়া আছে, সর্ষে আছে, পোস্ত আছে বলে মনে হলো না, ভেটকিটা একটু দেখি, খেয়ে দেখি, খুব ঝাঁজ, মারাত্মক ঝাঁজ, যেরকম ঝাঁজ সেরকম স্বাদ, পিওর ফ্রেশ, কোনো বাজে গন্ধ নেই সে লেভেলে। বিট্টু দেখাও কাছ থেকে, দেখুন পিওর ফ্রেশ, আমার সাদা ধবধবে ভেটকিটা, ও দুর্দান্ত ভেটকিটা, দুর্দান্ত, সেরা ভেটকি। এখন থেকে কিছুটা পরিমাণে নিয়ে ভাত দিয়ে একটু মাখিয়ে নিই, আর সঙ্গে কালো জিরেও দেওয়া আছে, কাঁচা লঙ্কা তো আছেই, ভেটকি দিয়েও একটু মাখিয়ে নিই, আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা। ব্যাপারটা কীরকম হবে বিট্টু? জমে ক্ষীর, জমে ক্ষীর, দেখো গরসটা নেই,
সেই লেভেলে লাগছে। আর শস্যের এতটাই ঝাঁজ তা বলার মতো না, প্রত্যেকটা উপাদানকে এখানে অনুভব করা যাচ্ছে। আর যেরকম ফ্রেশ সে তো বললামই, আর যথেষ্টই টেস্টি, সুপার। এবার চলে আসছি চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারিতে উপরে দেখতে পাচ্ছি ক্রিমও দিয়েছে, মাথা নাকি না এটা, হ্যাঁ এটা মাথা, এটা মানে এক পিসই থাকছে, দু পিস নয়, বড় এক পিস হবে। এখানে উপরে খোসাটা কিন্তু ছাড়ানো আছে, তাই যথেষ্ট বড়ই চিংড়ি, বোঝা যাচ্ছিলো না, গুটিয়েছিল। এই দেখুন, এটা যদি খোসা যদি না ছাড়ানো থাকতো তাহলে কিন্তু সাইজটা এটা অনেকটাই বড় মনে হতো। দেখি এবার খেয়ে, সেরা সেরা, এত টেস্টি তা বলার মতো না, অসাধারণ খেতে, অসাধারণ। যেরকম টেস্টি বিট্টু, কালারটা একটু দেখাও এখানে এসে, দেখুন সাদা ধপধপ করছে, একদম ফটফটে সাদা, ধপধপে সাদা। একটু রাইস দিয়ে মাখিয়ে নিই। এত ধরনের মাছের সমাহার, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। এত ধরনের মাছ মাংস দিয়ে 750 টাকা, আমি মনে করি খুবই রিজনেবল অ্যাজ পার প্রাইস। দুজন তিনজন মিলে আরামসে খেতে পারবেন। যে মাছ কি, তাও চার রকমের মাছ, দুই রকমের মাংস, চাটনি, তারপরে তো শুরুতে দেখলেন, এবং চোখ বুঝে দুজন দুজন করে, দুজন বা তিনজন করে আপনি আরামসে খেতে পারেন। শুধু রাইসটা একটু আপনাকে আলাকাটি একটু নিয়ে নিতে হবে। রসিলা। এবার চলে আসছি চিকেনের পালা। এখানে কিন্তু দেখুন দু পিস চিকেন আছে, এখানতে আমি এক পিস চিকেন নেই, কারিটাও নেই। মাছ যে দুটো খেলাম আমি অসাধারণ ছিল, বাকি দুটো মানে পমফ্রেট আর ইলিশটা কেমন হবে সেটা তো বিট্টু বলবেই। তো আগে চিকেনটা খেয়ে দেখি। বেশ নরম আর খুব সুন্দর যে ফ্লেভার আছে গরম মশলা, খুব সুন্দর ফ্লেভার চিকেন কারি দিয়ে। খুবই সুন্দর, ভালো ফ্লেভার, মানে গরম মশলার যে ফ্লেভারটা খুব ভালো পরিমাণে পাচ্ছি এখান থেকে, প্লাস পেঁয়াজ রসুন দিয়ে যে অনেকক্ষণ ধরে কষানোর জন্য পিওর ঘরোয়া চিকেন কষা ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। ব্যান্ডেলে আসলে, বা যদি আপনি ব্যান্ডেলে আশেপাশে কোথাও থেকে থাকেন, যেমন চুচুড়া, বাঁশবেড়িয়া, চন্দননগর, যেখানেই থাকুন না কেন, অবশ্যই কিন্তু বরফির খাবার দাবারেই কিন্তু অবশ্যই একটু স্বাদ গ্রহণ করতে পারেন, আমার মনে হয় আপনি নিরাশ হবেন না। আমার তো বেশ ভালোই লাগলো, বেশ খেতে। ভাত বুঝাচ্ছ কি নেবে? মাটন, খাসি, খাসি, খাসি না, খাসি মাংস। এই যে এখানে দু পিস করে দেওয়া হয় এই যন্ত্র মন্ত্র থালিতে, দেখুন প্রত্যেকটা পিস কিন্তু 60-70 গ্রাম তো হবে বলেই মনে হচ্ছে, বেশ বড়সড়ই কিন্তু এক একটা পিস। তাছাড়াও কারণ আমরা তো মটন ভক্ত, বিট্টুটা আবার কম হলে হয় না, আমারও হয় না, ডায়েটে আছে বিট্টু, ডায়েটে আছে বলে, তো তাই আমরা আরও চার পিস নিয়ে নিয়েছি। এই যে একটু গ্রেভি নিয়ে নিই। এই আলাকাটির এই গ্রেভিটা কিন্তু বেশ গরম গরম আছে, কারণ এটা রিসেন্ট দিল, আর আগের খাবারগুলো একটু আগে দেওয়ার জন্য একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। আর বাইরে কিন্তু বেশ বৃষ্টি বৃষ্টি ভাব, কোথাও কোথাও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, শীতকালে বৃষ্টির কিন্তু আলাদা মজা। সাথে মটন, সাথে মটন আর ভাত, আবাদ ক্যা বাত, খেতে একদম রোগান জোশের মতো। মটন রোগান জোশের যে ফ্লেভারটা সেম সেম ফ্লেভার। এখন অবধি যা যা খাবার খেলাম আজকে, প্রত্যেকটা খাবারের স্বাদ একদম অনবদ্য। হ্যাঁ, বিট্টু বলছে আলু ভাজাটা বাদে, আলু ভাজাটা ওনাদের দোষ দেবো না, কারণ আলু ভাজাটা অনেকক্ষণ হলো দিয়ে গেছে, সেটা হালকা একটুখানি মুচমুচ ভাবটা কমে গেছিলো, কিন্তু প্রত্যেকটা খাবার একদম এ বলে আমায় যাক, তো বলে আমায় যাক। এবার যে মাটন, মাটনগুলো দেখুন নরম একদম তুলতুলে, আর মাটনের পিঙ্কিশ কালার পরিষ্কার দেখা যাচ্ছে, একদম নরম হয়ে গেছে এরকম। উফ, দেখি সেই ফ্লেভার, সেই টেস্ট, সেই টেস্ট।
ফাটাফাটি ফাটাফাটি মাটন যদি এরকম হয় তাহলে বলতেই হবে খাসিরে খাসি মুখে পড়লেই হাসি। সত্যি যেরকম নরম সেরকম সুস্বাদু। অ্যাজ পার প্রাইস কোয়ালিটি কোয়ান্টিটি একদম পারফেক্ট। আলাকাটে 329 টাকায় 4 পিস মাটন দিয়ে আলাকাটে পারফেক্ট। পিসটা দেখুন 60-70 গ্রাম তো ওজন হবে বলে চোখ বুঝে বোঝা মনে হচ্ছে, সেরকমই নরম। ওফ আর রিয়াজি পোর্শনও আছে, সেই লেভেলে দিয়েছে মাটন পিসটা। এ পোর্শনটা যদি চর্বি পোর্শনটায় ভাগটা বেশি, কিন্তু ভিতরে কিন্তু দেখুন পিঙ্কিশ মাটনটা কিন্তু বেরিয়ে আসছে। এটা মাটন কষান আর মাটন রোগান জোশ অসাধারণ লাগছে। মাটন কষার থেকেও বেশি ভালো লাগছে, কারণ রোগান জোশটা বেশি টেস্টি মনে হচ্ছে। আর মাটনের পিসগুলো সেই লেভেলের, এক একটা বড় বড় পিস সেই সেই। চাইনিজ রেস্টুরেন্টে মানে চাইনিজ অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে বাঙালি খাবার খাচ্ছি, এটাই হয়তো বরফির জাদুকরি কারবার। এবার খাওয়াটা শেষ করি, তারপরে আসছি চাটনিতে। এবার চলে আসছি চাটনিতে। চাটনি আর সাথে আছে পাঁপড়, এটা আছে খেজুর আমসত্ব দিয়ে চাটনি। খেজুরের সেই ফ্লেভার, জিরে ভাজার গুঁড়ো করে মনে দেওয়া আছে, একটা সুন্দর ফ্লেভার আসছে অসাধারণ চাটনিটা। সঙ্গে পাঁপড়, লাস্টে রোজ রসগোল্লা। রসগোল্লার সাইজটাও কিন্তু বেশ বড় সড়ো। গোলাপ জলের খুব সুন্দর ফ্লেভার, পিঙ্কিশ বা গোলাপি রসগোল্লা। এবার তাহলে বিট্টু খাওয়া শুরু করুক, তারপর আবার আমি আসছি মজিতে দিয়ে শুরু করছি। শান্তি, ভিডিও করার পর একটু হাঁপিয়ে গেছিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, ঠান্ডা হয়ে নিলাম। ফার্স্ট অফ অল একটা কথা বলবো, কোনো থালিতে এই প্রথমবার এত বড় ইলিশ সার্ভ করছে আমি ফার্স্ট টাইম দেখছি। দেখে জিনিসটা ভালো লাগছে, ইলিশের সাইজটা দেখুন। না দাদা দুর্দান্ত, এর মধ্যে কিন্তু ভরপুর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে, তার সাথে নারকেলের পেস্ট আছে এর মধ্যে। কাঁচা লঙ্কা ও মাছটা কিন্তু সেই গরম, জাস্ট হারিয়ে যাচ্ছে থাকতে, এত স্বাদ মাছটার। যে মাছটার ভেতরে কিন্তু খুব ভালোভাবে গ্রেভিটা ঢুকেছে, মাছের ফ্লেভার তার সাথে গ্রেভি ফ্লেভার মানে অন্য লেভেলে পৌঁছে যাচ্ছে স্বাদটা। এবার চলে আসছে পমফ্রেট, দেখা যাক পমফ্রেটটা কেমন। জমে ক্ষীরের মতো জমে গেছে পমফ্রেটটা, সেই লেভেলের সাইজ, জবরদস্ত সাইজ। মাছটা একটু উল্টিয়ে দেখাই, একটা মাছের ওজনই তো মনে হয় 300-400 গ্রামে একটা পমফ্রেট মাছ হবে। মনটা জিতে নিল ফার্স্টেই মাছের। হ্যাঁ দেখি সত্যি খুব ভালো লাগছে, একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখি ফার্স্টে। কাঁচা লঙ্কা তো সব কিছুতেই আছে দেখতে পাচ্ছি, এখানে ধনে পাতাও আছে। ধনে পাতা কাঁচা লঙ্কার এই রেস্টুরেন্টে মনে হচ্ছে সিগনেচার ডিশ, সব কিছু দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কাটা পাওয়া যাচ্ছে। বাঙালি খাবার দাবারের মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা, ধনে পাতা কাঁচা লঙ্কার ভূমিকা কিন্তু অনেক বেশি। অবশ্যই এটা একটা ব্যাপার, খেয়ে দেখি। তবে এটা আমি বলবো, এই ঝোলটা কিন্তু একটু তিতকুটে, সর্ষের পরিমাণটা এখানে প্রচুর দেখতে বোঝা যাবে, মানে এখানে মানে দুটো মাছ অনায়াসে হয়ে যাবে যতটা পরিমাণে সর্ষে দিয়েছে, সেই জন্য পরিমাণটা বেশি বেশি।
আর সর্ষের খোলা সমেত যেহেতু সর্ষেটা বেটেছে সেই জন্য কিন্তু ঝোলটা কিন্তু অতিরিক্ত টেতো, এটা খাওয়া যাচ্ছে না আমার মনে হলো। মাছটা দেখে মাছটা ওকে, ঝোলটা একটু তেতো মনে হয়েছে আমার কাছে। নমস্কার ম্যাডাম, খুব ভালো লাগলো আপনাদের আজকে খাবার যে খেলাম, মানে অসাধারণ বাঙালি খাবার, চাইনিজ বলুন বা তন্দুর যেটা খেয়েছি, তিনটেই খুব খুব মন জয় করে নিয়েছে। তো আমি প্রথমে যেটা জানার বিষয় যে বরফির নামটা নেওয়ার মানে দেওয়ার পিছনে কারণটা কী? বরফির নামটা দিয়েছি এই কারণেই যে বরফি সেখানে একটি নেগেটিভ ক্যারেক্টার ছিল এবং রাজা বরফিকে নির্দেশ দিতেন যে তুমি ওষুধ বানাও, সেই ওষুধ নেগেটিভভাবেই কাজ করতো, কিন্তু এখানে মানে উনি রাজার আদেশেই কাজটা করতেন, কিন্তু আমাদের এখানেও সেই রকমভাবে বরফি রেস্টুরেন্টটা সেইভাবে ইয়ে যে আমাদের ইনস্ট্রাকশনে যে খাবারগুলো বানানো হবে সেগুলো ম্যাজিকের মতোই মানুষের মধ্যে কাজ করবে, যাতে মানুষ মানে ভালো হয়, খেয়ে আরও তৃপ্তি পায়, মনের দিক থেকে পজিটিভ দিকটা যাতে আসে, সেই জন্যই আমরা এই নামটাকে বেছে নিয়েছি। আমাদের হুগলি ডিস্ট্রিক্টে এটা তো একটা নতুন রেস্টুরেন্টই এবং এখানে যেটা দুটো থিম মিক্স করে আমাদের যেটা করা হয়েছে সেটা এখানেই আপনি নতুনত্বটাই পাবেন, তো পুরোটাই নতুন। এরপরেও আমরা আরও মেনুতে আরও পরিবর্তন আনবো, আরও অনেক কিছু সংযোজন হবে মেনুতে, যেখানে খাবারের আমাদের আসল উদ্দেশ্য তো মানুষকে খাওয়ানো, পরিতৃপ্তি দেওয়া, তো সেই খাবারের মেনুগুলো আরও আপগ্রেডেড হবে এবং আমরা চেষ্টা করব আরও মানে পরিবেশ এবং খাবার সমস্তটা দিয়েই মানুষকে আনন্দ দিতে। থ্যাংক ইউ। আর আমার সাবস্ক্রাইবারদের জন্য কোনো অফার আছে কি? হ্যাঁ অবশ্যই, আপনাদের সাবস্ক্রাইবারদের জন্য এই ভিডিওটা রিলিজ হওয়ার পর 15 দিনের মধ্যে যারা আসবেন তাদের 5% ডিসকাউন্ট দেওয়া হবে। বাহ বাহ বাহ, জেনারেলের অবশ্যই ভিডিওটা পাবলিশ হওয়ার পরেই 15 দিনের মধ্যে এসে কিন্তু এই অফারটা কিন্তু অবশ্যই অ্যাভেল করতে ভুলবেন না। ভালো লাগলো খুব, থ্যাংক ইউ, নমস্কার। তো আজকে আপনাদের সামনে নতুন একটা কনসেপ্টের একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর প্রতিবার যা বলি, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে হুগলি জেলার ব্যান্ডেলের একটা অসাধারণ রেস্টুরেন্টের খবর কিন্তু সবার মধ্যে পারলে ছড়িয়ে দিন। আর চ্যানেলটা এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবে এরকম আপনাদের কাছে বিভিন্ন জায়গার ভিডিও তুলে ধরতে সুবিধা হবে। আর আমাকে চাইলে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আর আমাদের দ্বিতীয় চ্যানেল সুরিত ব্লগ চ্যানেলকেও ফলো করতে পারেন, ওখানেও আমরা বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি। আর বাঙালি খানা খাজানা বলে যে আমাদের গ্রুপটা আছে ফেসবুকে, সেখানেও আসুন, সেখানেও আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, আপনি চাইলে ওখানে ফটো বা ভিডিও পোস্ট অবশ্যই করতে পারেন। তাজি আপনি রইল, দেখাবে নেক্সট দিন নতুন কোনো জায়গার নতুন কোনো নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে। বাই বাই।